হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব দুটো খুবই ইন্টারেস্টিং কনসেপ্টস কল রিলেটিভ সেল রেফারেন্স ও অ্যাবসলিউট সেল রেফারেন্স। তোমাদের অনেকেরই হয়তো এই কনসেপ্টগুলোর নাম শুনলেই একটা ডলার সাইন মাথায় আসে, এবং তোমাদের মধ্যে অনেকেই এই ডলার সাইনটা দেখলে এত ভয় পেয়ে যাও যে এই কনসেপ্টসগুলো আর শেখার চেষ্টাই করো না। বাট ডোন্ট ওয়ারি, আজকে আমরা দেখব যে এই কনসেপ্টগুলো আসলে কতটা ইজি টু অ্যাপ্লাই। শুরুতেই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি আমাদের সেম সেলস ম্যানেজারসদের নাম ও তাদের টোটাল সেলস ভ্যালুস। সেলস ভ্যালুগুলো পাশেই রয়েছে একটা কমিশন পার্সেন্টেজ কলাম। সিন্স আমাদের ম্যানেজার ভাইয়ারা পুরো 2019 জুড়ে অনেক টাকা কোম্পানির জন্য আর্ন করে এনেছেন, হেন্স তাদেরকে কম্পেনসেট করার জন্য কোম্পানিটা ভিন্ন পার্সেন্টেজ আকারে ওদের কমিশন দিবে। যেমন আহমেদ জুবাই পাচ্ছে তার টোটালের উপর 2% কমিশন, অ্যান্ড এই কমিশনটা ক্যালকুলেট করব আহমেদ জুবাইয়ের টোটাল ও তার কমিশন পার্সেন্টেজটা গুণ করে। এইবার যদি আমরা নিচে পুরো ফর্মুলাটা কপি করি, এক্সেল অটোমেটিকলি আমাদের কমিশন বের করে ফেলছে প্রতিটা ম্যানেজার ভাইয়ার জন্য। এইটা কিভাবে সম্ভব? আমরা যদি এই সেলটিতে ডাবল ক্লিক করি, দেখো এক্সেল বলছে যে এই সেলটার পাশে যে দুটা বক্স আছে এই দুটা বক্সকে গুণ করে ফেলতে হবে। আমরা যদি একটা সেল নিচে চলে আসি, এক্সেল এবার আবারও বলছে যে পাশের দুটা বক্সকে গুণ করে ফেলো। ইন আদার ওয়ার্ডস, আমরা যত নিচে নামবো এক্সেল ততবার বলবে যে তোমার ঠিক পাশেই যে বক্সগুলো আছে সেই বক্সগুলোকে গুণ করে ফেলো রিলেটিভলি। হেন্স আমাদের ফর্মুলাগুলো নিচে রিলেটিভলি মুভ করে নামছে, যেমন এখানে B2C2 এবং নিচে B3C3, এবং এভাবেই সব সেলে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অটোমেটিকলি নেমে নেমে ক্যালকুলেশন করতে হবে। তবে এবার যদি আমরা ডান পাশের F2 সেলের 5% এই ফিক্সড কমিশনটা সব ভাইয়াদেরকে দিতে চাই, তাহলে কী করব? খুবই সিম্পলি, আন্ডু দিয়ে কলম খালি করলাম এবং ইকোয়ালস টু সাইন দিয়ে সেল B2 ও F2 কে গুণ করলাম। পারফেক্ট। এবার কপি করলি দেখো, ও নো, এটা কি হলো? নিচে কোনো ক্যালকুলেশন দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই আমরা কোনো ভুল করেছি। আমরা যদি প্রথম সেলে ডাবল ক্লিক করি, দেখো আমাদের ফর্মুলা কিন্তু ঠিকই দেখাচ্ছে, তবে নিচের সেলটা অ্যানালাইজ করলেই দেখবে এক্সেল আবারও ফর্মুলাকে বলছে যে তুমি নেমে চলে আসো। হুইচ মিন্স এক্সেল বলছে যে এই সেলটা ও ডানের F2 সেলের ঠিক নিচে এই ব্ল্যাক সেলটাকে গুণ করতে হবে। সো যত নিচে নামবো এক্সেল এবার F2 থেকে নিচে নেমে এসে এই ব্ল্যাঙ্ক সেলসগুলো দিয়ে ক্যালকুলেশন করবে, অ্যান্ড দ্যাট মেক্স নো সেন্স। সো আমাদেরকে কোনোভাবে এই হলুদ সেলটাকে লক করে দিতে হবে, এবং এই লক করার প্রসেসটাকেই বলা হয় অ্যাবসলিউট সেল রেফারেন্সিং। আমরা সেল লক করার জন্য ব্যবহার করে থাকি দ্য ডলার সাইন। এই সেলে ডাবল ক্লিক করে যদি আমি এবার F লেটারটার আগে এবং এই 2 নম্বরটার আগে একটা করে ডলার সাইন বসাই, তাহলে এই পুরো F2 সেলটা এখন লক হয়ে যাচ্ছে। টেস্ট করার জন্য আমরা এন্টারপ্রেস করে ফিল হ্যান্ডেল দিয়ে ফর্মুলাটাকে কপি ডাউন করলেই দেখবে আমরা এখন প্রপার নাম্বার দেখতে পাচ্ছি। যদি সেকেন্ড সেলটাতে ক্লিক করি, দেখো এখন B3 সাথে গুণ হচ্ছে আমাদের লকড সেলটা, এবং F2 সেল থেকে কিন্তু আমাদের ফর্মুলাটা নিচে নেমে যাচ্ছে না। নিচের সেলও দেখতে পাচ্ছি B4 সাথে আবারও গুণ হচ্ছে আমাদের লকড F2 সেল। হেন্স আমরা সিম্পলি একটা ডলার সাইন ব্যবহার করে সেলের কলাম লেটার ও রো নাম্বারটাকে ফিক্স করে ফেলেছি, আর এই সেলটা হয়ে গেল লকড বা অ্যাবসলিউটলি রেফারেন্সড। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট কিছু ভিডিওস আমরা শিখব আমাদের স্প্রেডশিটটাকে ফরম্যাট করে সুন্দর বানানোর ডিফারেন্ট সব টিপস অ্যান্ড ট্রিক্স। So thank you for tuning in, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.